হয়ে গেছে, আমার প্রথম ধাপ কমপ্লিট হয়েছে, এখন আমার দ্বিতীয় ধাপে শুরু করুন। এই অপশনটি এতক্ষণ এরকম ছিল, এখন কিন্তু দ্বিতীয় ধাপের অপশনটি আমাকে দিয়েছে সুন্দরভাবে এখানে শুরু করতে করা হবে। তো এখানে আপনার 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 একটি নির্বাচন এক্সচেঞ্জ অ্যাকাউন্টে আছে, এখানে যদি ক্লিক করুন এখানে তিনটি অপশন আসবে। একটি অপশন হচ্ছে হ্যাঁ আমার একটি বিদ্যমান অ্যাকাউন্ট আছে, আর নিচে আছে না আমার কোনো বিদ্যমান অ্যাকাউন্ট নেই, অথবা আপনার যদি অ্যাকাউন্ট থাকে অথবা না থাকে। আপনি যদি না জানেন তাহলে আমি জানি নার ভিতরে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই তাহলে আমি এখানে আমি আমার যদি অ্যাকাউন্ট নেই নতুন করে করতে হবে তো আমি এই না মাঝখানের অপশনে আমি ক্লিক করে দেব। মাঝখানের অপশনে ক্লিক করার পর এখানে যা লেখছে এগুলো ভালোভাবে অটোমেটিকলি ফেরত নিয়ে যাবে। তাই আমি এখানে চালান চালিয়ে যান এখানে আমি ক্লিক করে দিলাম। চালিয়ে যান এখানে ক্লিক করার পর আমার কিন্তু এখানে একটি জিমেল চাইছে। আপনি যদি যেই জিমেলটা দিয়ে আপনি খুলতে চাইতেছেন সেই জিমেলটা যদি আপনি দিতে চান, যদি ইউটিউব জিমেলটা দিতে চান তাহলেও দিতে পারেন, অথবা আপনার অন্য কোনো জিমেল যদি দিতে চান তাহলেও কিন্তু এখানে দিতে পারেন। আমি বলছি যদি আপনি ইউটিউব জিমেলটা দেন আর যদি ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই জিমেলটা নষ্ট হয়ে যাবে। অতএব আপনি অন্য আরেকটি জিমেল ব্যবহার করাটাই ভালো। তাই আমি অন্য আরেকটি জিমেল ব্যবহার করব। অন্য জিমেল ব্যবহার করার জন্য এখানে লগ ইন করতে হবে একটি জিমেল। আমি একটি জিমেল এখানে লগ ইন করব। আমি একটি জিমেল দিয়ে দিলাম এবং পরবর্তীতে ক্লিক করে দিলাম, মানে নেক্সট অপশনে। এখানে আমার পাসওয়ার্ডটি আছে জিমেল পাসওয়ার্ড, আমি জিমেল পাসওয়ার্ড দেখে পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তী ক্লিক করার পর আমার এই জিমেলটি অন্য ডিভাইসে আছে, সেই ডিভাইসে আমি যদি ইয়েস করে দিই তাহলে এখানে চালু হয়ে যাবে। আমি যে সেই ডিভাইস থেকে আমি ইয়েস করে দিচ্ছি। আমার এই ইন্টারফেসটি আছে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ইন্টারফেস, যা এখানে ভুল করলে আপনার সব কিছুই গোলায় যাবে। কারণ এখানে যেই কাজগুলো করতেছে, যদি আপনি আলাদাভাবে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করতেন তাহলে এখানে আপনার নাম অথবা যে কোনো একটি অ্যাড্রেস বসানো লাগতো, যে কোনো একটি ওয়েবসাইটের ইউআরএল বসাতে হতো অথবা আরেকটি ইউটিউবে ইউআরএল বসাতে হতো। আর এখন যেহেতু আমরা একটি মাধ্যমে আসছি, একটি ওয়েবসাইটের মাধ্যমে আসছি, এই জন্য অটোমেটিকলি এখানে বসে গেছে। তবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করতে গেলে অবশ্যই একটি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। আর যদি আপনি ওই সময় নানান অন্য ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এখন যেহেতু আমাদের সরাসরি এখানে আসছে একটা ওয়ে আছে, সেই ওয়ের কারণে আমাদেরকে এখানে খুব সহজভাবে আমাদের এই ইন্টারফেসটি ফিল আপ করতে পারবো। যদি আপনি এভাবে করেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়। তবে এখানে যে কাজগুলো করতে হবে, এখানে আপনি আপনি যদি গুগল অ্যাডসেন্সের নোটিফিকেশনটি পেতে চান তাহলে উপরে যে হ্যাঁ অপশনটি আছে সেখানে ক্লিক করবেন, আর যদি নোটিফিকেশনটি পেতে না চান তাহলে নাতে ক্লিক করবেন। যেহেতু আমি এটা অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিস্টেম তাই আমি অবশ্যই নোটিফিকেশনগুলো সুন্দরভাবে পেতে চাই, তাই আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আছে আপনাদের দেশ বা অঞ্চল নির্বাচন করুন, আপনাদের দেশটা এখান থেকে নির্বাচন করবেন। আমি যেহেতু বাংলাদেশি এখানে আমি বাংলাদেশটি সিলেক্ট করে দেব। আমি এখানে ক্লিক করলে এখানে একটা তীর অপশন আসবে, যদি ইংরেজিতে থাকে তাহলে তীর অপশনে ক্লিক করলেই কিন্তু এই ইন্টারফেসটি আসবে, এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি অন্য দেশের হন তাহলে আপনার যেই দেশটি সেই দেশ সিলেক্ট করে দেবেন। যখনই আপনি কান্ট্রি সিলেক্ট করবেন তখন এই অপশনটা আসবে, এই অপশনটা আপনি ভালোভাবে পড়ে নেবেন। কারণ এই অপশনটিতে অনেক কিছু আছে যা পড়ার খুব জরুরি দরকার, কারণ যেহেতু অ্যাকাউন্ট এটা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার শর্তগুলি সব এখানে দেওয়া আছে, সবগুলো সঠিকভাবে পড়ে আপনি নিচে টিক মার্কে হ্যাঁতে ক্লিক করে দেবেন। হ্যাঁতে ক্লিক করে দিয়ে এখানে হিসাব তৈরি করুন। যদি আপনি ইংরেজিতে দেখতে চান তাহলে এখানে ইংরেজিতে করে আপনি ক্রেডিট অ্যাকাউন্টে তৈরি ক্লিক করতে পারবেন। এখানে ইংরেজিতে আছে, আপনার যদি বাংলা ট্রান্সলেশনের সাথে সাথে না হয় তাহলে এগুলো কপি করে নিয়ে, লেখাগুলো কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট দিয়ে আপনি বাংলা করে ভালোভাবে বুঝে নেবেন। এই শর্তাবলী অবশ্যই ভালোভাবে পড়তে হবে, পড়ে ভালোভাবে বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনি এটার নিয়মকানুনগুলো সঠিক পদ্ধতিতে বুঝতে পারবেন। আর যদি পড়ে ভালোভাবে না পড়েন তাহলে কিন্তু আপনি নিয়মকানুনগুলো বুঝতে পারবেন না। অতএব মনে রাখতে হবে এটা যদি ভালোভাবে অনুসরণ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে। তাই আমি এখন এখানে হ্যাঁ আমি চুক্তিটি পড়েছি এবং গ্রহণ করেছি, এতে একবার টিক দিয়ে দেবেন এবং হিসাব তৈরি করুন এখানে একবার ক্লিক করে দেবেন। অটোমেটিকলি আমার এই
একটা ওই পেজে নিয়ে যাবে, যেহেতু আমার অ্যাকাউন্ট অ্যাডসেন্সটি অ্যাকাউন্টটি করা কমপ্লিট। এখন আছে তৃতীয় পার্ট, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই পার্টটি। এতক্ষণ আমরা যে দুইটা পার্ট দেখলাম সেটা থেকে এই পার্টটি এসে গুরুত্বপূর্ণ। এই ইন্টারফেসটি আসার পরে আপনি এই তীর আইকনে চালু করবেন, এবং এখানে যদি বিজনেস হয়ে থাকে তাহলে আপনি বিজনেসে ক্লিক করবেন, আর পারবেন না আমি ইন্ডিভিজুয়ালি রাখলাম। তারপরে এখানে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার ভোটার আইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে আমি দিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসটা মোটামুটি কমপ্লিটলি করতে হবে, যদি ভুল হয় তাহলে আপনার যে চিঠিটা যাবে চিঠিতে ছয় পিনের একটি কোড থাকবে, সেই কোডটি আপনি অন্য কোনো অ্যাড্রেসে গেলে তো আপনি পাবেন না। তবে সমস্যা নেই, যদিও ভুল হয় তারপরে নতুন করে আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অ্যাড্রেস টু লাইনের ভিতরে আপনার অবশ্যই একটি নাম্বার অথবা আপনার দুটি নাম্বার এখানে ব্যবহার করবেন অ্যাড্রেস লাইন টুতে, আর সিটিতে আপনার সিটি ব্যবহার করবেন। পোস্ট কোডে আপনার পোস্ট কোড যেটা আছে সেটা দেবেন, এটা হচ্ছে অপশনাল, আপনি নাম্বারটি দিলেও পারবেন অথবা না দিলেও পারবেন। অপশনাল যদি নাম হয়ে থাকে তাহলে দিলেও পারবেন না দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এভাবে যদি করেন তাহলে মোটামুটি আর কোনো সমস্যা হবে না, শুধু এখানে আপনার যে নাম্বারটি অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটা একদম সঠিকভাবে দিতে হবে, তাহলে আপনার একটি চিঠি যাবে, সেই চিঠির মাধ্যমে আপনি কোডটি পাবেন। তারপর আমি সাবমিট করে দিলাম, সাবমিট করে দেওয়ার পর তারপর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটিতে যা আপনি লিখছেন এখানে সেই লেখাগুলো এখানে দেখাবে, যদি আপনার ভুল হয়ে থাকে কোনো একটি লেখা এখনই এডিট করতে পারবেন এই কলম অপশনে দিয়ে। কলম অপশনে ক্লিক করে কিন্তু আপনি এগুলো আবার ঠিক করে নিতে পারবেন, তারপরে আবার নতুন করে সাবমিট করে দেবেন। আর সাবমিট করার আগে বারবার এটা দেখে নেবেন যাতে আপনার ভুল না হয়। সব শেষে বারবার দেখার পর সাবমিট করতে হবে, সাবমিট করে একটু অপেক্ষা করতে হবে, আবার আপনাকে অটোমেটিকলি পুনর্নির্দেশনা এখানে যেখানে লেখা আছে আপনাকে ইউটিউব রিডাইরেক্ট করা হচ্ছে, আপনাকে আমরা আপনাকে ইউটিউব পুনরুদ্ধি করেছি, কিছুক্ষণ পরে আবার স্টোরিতে নিয়ে যাবে। এখন এই এখানে আমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে চলমান, তার মানে এটা আমার যে অ্যাড্রেসটা লিখলাম আমি যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে কমপ্লিট হয়ে আসার পর এখানে ডোন লেখাটি আসবে, এর আগে সম্পূর্ণ লেখাটি আসবে না। সম্পূর্ণ বাংলা থাকলে সম্পূর্ণ, ইংরেজি থাকলে ডন আসবে। আমার এই সম্পূর্ণ কাজগুলো হতে কতক্ষণ সময় লাগে তা স্টেপ ওয়ান কমপ্লিট হলো, এবং স্টেপ টু আমাদের তিন চার ঘন্টার পর ডান আসছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটি তৈরি করলাম সেই অ্যাকাউন্টটি আমাদের কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর ডান এখানে আসছে। এখন তৃতীয় স্টেপের পাল্লা, তৃতীয় স্টেপের আমার কোনো কাজই করতে হবে না, এটা অটোমেটিকলি ইউটিউব মনিটাইজেশন অন করে দেবে যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা না থাকে অথবা চ্যানেলে কোনো সমস্যা না থাকে। তাই চ্যানেলটা রিভিউ করে তারা এখানে ডান করে দেবে। আমাদের যে স্টেপ টু এনআইডি কার্ডের তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিলাম, এরপর তথ্যগুলো যেভাবে দিয়েছি সঠিকভাবে আপনি যদি দিতে পারেন তাহলে আপনারও কোনো সমস্যা হবে না আশা করি, তবে তথ্যগুলো দেওয়ার আগে ভালোভাবে বুঝে নেবেন। তাই আজকে এ পর্যন্তই ছিল, ফার্স্ট স্টেপ ওয়ানে দেখিয়েছিলাম কিভাবে স্টেপ ওয়ান সেট আপ করবেন, এবং স্টেপ টু কীভাবে সেট আপ করলাম তা দেখালাম। পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসব। আজকে এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।